हेलो डियर फ्रेंड्स, आई विल शेयर माय एक्सपीरियंस। दैट एक्सपीरियंस इज एरियल रूट, हाउ टू ग्रो अप एरियल रूट। कैन यू सी द एरियल रूट? प्लीज सी द एरियल रूट। एक्चुअली एक फाइकस गाछ कीभावे एरियल रूट नेमे से एक देख और प्रोसेसटा आमी आपनादेरके देखाबो। शेपटा अनेक बिश्री आछे, एई सीजने आमी आपनादेरके देखाबो एटार कीभावे शेप निर्धारण करते हय। ट्रेनिंग ए आछे गाछटा, আমার ট্রেনিং বনসাই, এর বেশ কিছু বাকি কাজ আছে, কিন্তু এখানে আমি দেখাবো জাস্ট এরিয়াল রুটটা কিভাবে নামাইতে হয়। দেখুন কত মোটা মোটা এরিয়াল রুট। খুব এরিয়াল রুট খুব ইজি প্রসেসে আপনি বানাইতে পারেন। দেখুন এখানে পানি দেওয়া আছে একটা বটলের মধ্যে, এই যে এই দেখুন, এই যে এই যে পানি, এই দেখুন, প্র্যাকটিক্যালি দেখুন এবং কত মোটা হয়েছে, এবং পাশেরটাও এরকম ছিল। এই যে এইটা এটা আমি লাগিয়ে দিয়েছি, এই যে লাগিয়ে দিয়েছি, এইটাও খুব তাড়াতাড়ি লাগানোর মতো হয়ে গেছে দেখেন। অথচ যদি আমি পানিটা না দিতাম, পানি দিয়ে এই এই দেখুন, আমি যদি পানি দিয়ে বোতলের মধ্যে শিকড়টা দিয়ে না রাখতাম তাহলে কিন্তু শিকড়টা মারা যেত, কিন্তু দেখানো অন্য অন্য শিকড়ের তার তুলনায় খুব তিন চার মাস আগের গ্রোথটা অনেক ভালো। দেখুন দেখুন এটা আমার আর একটা ফাইকাস, এটা দেখেন পিছন দিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি, এই লাইক দিস। ও খুলে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন পানি, একটা শিকড়ও মারা যায়নি, দেখেন একটা শিকড়ও মারা যায়নি। এই যে কিছুদিনের মধ্যে আমি এটা মাটিতে রেখে দিব। অতএব বন্ধুরা, এইভাবে আপনি অতি সহজেই, এটা আমার ট্রেনিং বনসাই, এর বেশ কিছু কাজ করা বাকি, পরের ভিডিওগুলোতে এগুলোর উপর কাজ দেখতে পারবেন। আমি এখানে জাস্ট শুধু এরিয়াল রুটটা দেখাইলাম, খুব সহজে আপনি এরিয়াল রুটে দেখেন এস্টাবলিশ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।